এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গ্রামে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যথা হইলে ষোলো আনা বা শিমলাপাল থানা ব্যবস্থা গ্রহণ করিবেন। বিশেষ ঘোষণা, এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গ্রামে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যথা হইলে ষোলো আনা বা থানা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ঘোষণা, এই মুহূর্তে কাজের সূত্রে যাহারা বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গায়ে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যতা হইলে ষোলো আনা বা থানা ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাড়ির বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গ্রামে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যতা ব্যবস্থা হইলে গ্রাম ষোলো আনা বা থানা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ঘোষণা, এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাড়ির বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে শিমলাপালে পরীক্ষা করার পর বাড়িতে ঢুকবেন, ইহার অন্যথা হইলে ষোলো আনা বা থানা ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ঘোষণা, এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাড়ির বাইরে আছেন তাহারা বাড়ি ফিরতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গায়ে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যথা হইলে ষোলো আনা বা থানা ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ঘোষণা, এই মুহূর্তে কর্মসূত্রে যাহারা বাড়ির বাইরে আছেন তাহারা বাড়ি ফিরিতে চাইলে প্রথমে শিমলাপাল স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার পর গ্রামে বা বাড়িতে ঢুকবেন, ইহার অন্যথা হইলে ষোলো আনা বা থানা ব্যবস্থা গ্রহণ করবে। গ্রামে কি ধরনের প্রচার দেখলেন আপনারা? হ্যাঁ দেখুন, এখন তো সারা বিশ্ব করোনাতে আতঙ্কিত এবং আমাদের ভারতবর্ষও কিন্তু করোনায় আতঙ্কিত, সেই সঙ্গে আমাদের বিভিন্ন রাজ্যে কিন্তু করোনা নিয়ে এখন কিন্তু অনেক মানুষ আতঙ্কিত এবং আমাদের গ্রামও কিন্তু মানুষ এই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হয়েছে এবং আমাদের গ্রামে যেসব বাসিন্দা তারা কিন্তু মানে জীবিকা সূত্রে গ্রামের বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করে, যেমন চেন্নাই, তামিলনাড়ু, দিল্লি এইসব রাজ্যে কাজ করে, এমনকি না গ্রামের ভারতবর্ষের বাইরেও কাজ করে, যেমন নেপাল, নেপালে কিন্তু আমাদের গ্রামের অধিকাংশ মানুষেই কাজ করে। তো তারা যখন এখন বাড়ি ফিরে আসছে করোনা আতঙ্কের পরে তারা বাড়ি ফিরতে আসছে, তখন আমাদের গ্রাম সল্লনা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেন তারা বাড়ি ঢোকার আগে শিমলাপাল যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর যেন তারা বাড়িতে ফিরে আসে, এটাই আমাদের গ্রাম সল্লনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম সুদর্শন কর্মকার। এই মুহূর্তে সেরকম কিছু প্রভাব পড়েনি। আজকে কি করলেন গ্রামে? আজকে একটা প্রাথমিক সবাইকে সচেতনতা করার জন্য একটা প্রচার করলাম আমরা। আমাদের গ্রামের বহু মানুষ বাইরে কাজ করে, তো তারা তো অনেকে এই মুহূর্তে ফিরে আসতে চাইছে, কারণ গ্রামের পরিবারের লোকজনও চায় তারা ফিরে আসুক। তো আমাদের একটা প্রাথমিক ধারণা, যেহেতু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা প্রিভেনশন ব্যবস্থা হিসাবে সতর্ক থাকার জন্য বলেছে, তাই আমরা এটা সতর্কীকরণ করছি, যদি বাইরে থেকে যারা কাজ করে বাড়ি ফিরতে চায় বাড়ি ফিরুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা চেক আপ করানোর জন্যে আমরা অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে গ্রামে কত মানুষ মোটামুটি বাইরে আছে? আমার গ্রামে খুব বেশি নাই, আনুমানিক প্রায় 25-30 জন এরকম কিছু আছে। এই ডেটা দিয়েই কি আপনাদের এই গ্রামে কি এইভাবেই প্রচার হয়? হ্যাঁ, আমাদের গ্রামে যে কোনো বিষয়গুলো আমরা সাধারণত গ্রামে এই ঢোলজারির মাধ্যম দিয়ে সচেতনতা বা আলোচনা যা কিছুই করি না কেন ঢোলজারির মাধ্যম দিয়েই করি। গ্রামে কী হলো আজ? গ্রামে আমাদের গ্রাম্য সোলনা থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে, কারণ আমাদের গ্রামের প্রচুর লোক বাইরে থাকে, যেমন অনেক বাইরে থাকে, তার মধ্যে বিদেশেও থাকে, যেমন নেপাল,
তারা আমরা শুনছি যে আসছে নাকি, তাই জন্য আমাদের গ্রাম্য সরোনা থেকে আমাদের একটা ডিসিশন নেওয়া হয়েছে যে তারা যেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে ঢোকে। কারণ সবাইকারই ভালো, আমিও বুঝছি যে এটা পুরো মারাত্মক একটা রোগ, পুরো জালের মতন বিছিয়ে যাচ্ছে, তাহলে সবাইকে সতর্ক রাখার জন্য এটা আমাদের গ্রাম্য সরোনা থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে। সেই কারণেই তারা চিকিৎসার কারণে তারপর আমরা বলেছি যে আমাদের গ্রাম্য সরোনা থেকে আজ একটা ইয়ে হয়েছে, ড্যাংরা দেওয়া হয়েছে যে যেন তারা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করে চেক আপ করিয়ে বাড়ি ঢুকে। আপনার নাম? সোমনাথ কর্মকার।